আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করে গেছেন, কিন্তু আমার মা পাশেতে তার যে আত্মত্যাগ সে কথাটা আসলে খুব কমই জানা যায়। তবুও আমার সাধ্যমতো চেষ্টা করছি যতটুকু আমার স্মৃতিতে বা রেহানার স্মৃতিতে আছে আমরা সেই কথাগুলি তুলে ধরতে, এবং আমার বাবার লেখা অসমাপ্ত আত্মজীবনী মায়াচি এবং কারাগারে রচলাম চায় অনেক তথ্য জানা যায়। আগস্ট মাস আমাদের শোকের মাস, আর এই মাসেই 8ই আগস্ট জন্ম নিয়েছে আমার মা ফজলুদ্দিনিসা। সবসময় আমার মায়ের যে কথা, মা শুধু এটাই বলতেন, তুমি সারা জীবন সংগ্রাম করেছো, এই মানুষ এদেশের মানুষ কি চায় তুমি জানো, তোমার মনে যা আছে তুমি সেটাই বলবা, কারো কথা শুনতে হবে না। ঠিক তাই হলো, সেই ভাষণই তিনি দিলেন যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যে জায়গা পেয়েছে।